আসসালামু আলাইকুম, চিত্রন ইন্টারমিডিয়েটের পক্ষ থেকে জানাই স্বাগতম। আজকে শুক্রবার সকাল সকাল একটা ছোট্ট লাইভ নিয়ে চলে আসলাম আমাদের একটি টাঙ্গাইলের প্রজেক্টের একটা আপডেট দিতে। আমাদের টাঙ্গাইলের প্রজেক্টটি এটা হচ্ছে অবস্থিত হচ্ছে টাঙ্গাইল পৌরসভার থেকে সাবালিয়া। হ্যাঁ, এখানে একটি 1300 স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাটে আমরা মোটামুটি ভালোই কাজ করেছি। সেখানে আমরা একটা ছোট একটা আপডেটের জন্য এসেছি। এখানে যেটা আমি শুরু থেকে শুরু করি, যেটা হচ্ছে আমাদের একটা লিভিং এরিয়া। লিভিং এরিয়াতে ঢুকে হাতের বাম পাশে আমরা যদি এন্ট্রিটা হচ্ছে এটা, এন্ট্রি দিয়ে ঢুকে হাতের বাম পাশে হচ্ছে আমাদের একটা ছোট্ট শু ক্যাবিনেট করা হয়েছে গর্জন প্লাইয়ের উপর ডোকো পেইন্ট দিয়ে, এবং হচ্ছে এখানে আপনার টিভি ক্যাবিনেট করা হয়েছে। টিভি ক্যাবিনেটটি এইচপিএল শিট কাট কালার এবং হোয়াইট অ্যাশের কম্বিনেশনে করা হয়েছে। একটা ওপেন সেলফ করা হয়েছে এবং উপরে বরাবরই একটা ডেকোরেটিভ সিলিং করা হয়েছে। খুবই সুন্দর লাগছে সিলিংটি, এবং পাশ দিয়ে বর্ডার সিলিং, উপরে হচ্ছে মাঝখানে ডেকোরেটিভ সিলিং, একটা হেক্সাগনের মতো একটা আর্টিস্টিক একটা সিলিং করা হয়েছে। এবং তারপরে যেটা হচ্ছে আমরা যদি ডাইনিংয়ে এই দিকে যাই, হ্যাঁ এটা হচ্ছে একটা ডাইনিংয়ের পোর্শন। ডাইনিংয়ে যাওয়ার আগে একটা পুরোটা ওপেন ছিল, আমরা দুটাকে দুটা ভাগ করেছি। এটাও একটা কাট কালারে একটা, এখান থেকে আবার কাট কালারে কিছু কাজ শুরু। একটা ওপেন সেলফ করেছে যেটা গ্লাসের এবং মেটালের কম্বিনেশনে, গ্লাস মেটালের কম্বিনেশনে একটা সেলফ করা হয়েছে, যেটি হচ্ছে আপনার ড্রয়িং ডাইনিং দুই দিক থেকেই দেখা যাবে। এটা সেপারেটর, ডেকোরেটিভ সেপারেটর হিসাবে ব্যবহৃত হবে, এবং এখানে শোপিস টোপিস থেকে শুরু করে সব কিছু রাখা যাবে আর কি এখানে। সো একটা দরজার মতো করা হয়েছে, উপরে একটু জাস্ট হালকা করে একটু ডিজাইন করা হয়েছে। এখানে একটু ল্যাকার পলিশ ব্যবহার করেছে কাঠের সাথে, রেড ওকের বোর্ডের সাথে ল্যাকার পলিশ ব্যবহার করা হয়েছে। এবং তারপরে যেটা আমরা দেখতে পাচ্ছি ডাইনিংয়ের একটা ডাইনিং ওয়াগন, বিশাল একটা বিগ সাইজের যথেষ্ট বড় একটি ডাইনিং ওয়াগন। এখানে হোয়াইট কাট কালার এবং হচ্ছে একটা অ্যাশের কম্বিনেশন ব্যবহার করা হয়েছে, ল্যাকার পলিশ ডোকো পলিশের একটা কম্বিনেশন, যেটা হচ্ছে আপনার পুরা ডাইনিংটাকে একটা ফুটাই ওঠার জায়গা। কিছু লুবার করা হয়েছে, আমি যদি একটু ক্লোজলি ফিনিশিং দেখাই আমাদের, আপনারা দেখতে পাচ্ছেন একদম গ্লোসি একটা ফিনিশিং এসেছে, একদম গ্লোসি। হ্যাঁ, ডোকো পেইন্টের একদম মিরর পলিশের মতো একটা ফিনিশিং আসে। এখন এখানে ডান পাশে যেটা অপশন রাখা হয়েছে, ক্রোকারিজের একটা টপ টু বটম একটা পাল্লা রাখা হয়েছে, এটা একটা আলমারির মতো মনে হয়, দেখতে খুবই সুন্দর লাগে। একটু ইউনিক করার জন্য আমরা হোয়াইট এবং একটা অ্যাশের কম্বিনেশন রেখেছি। এবং ডাইনিংয়ের পাশে একটা বেসিন আছে, এবং আমরা একটা বেডরুম দেখব এখন, আজকে একটা বেডরুম দেখব। সেই বেডরুমটা হচ্ছে এইটা, একটা মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমে ঢুকেই আমি যদি ঢুকেই হাতের ডান পাশে এটা হচ্ছে একটা বেডের প্যানেলিং, সাথে একটা ওপেন শেলফ রাখা হয়েছে, বুক শেলফ। এখানে একটা বেসিক্যালি আপনি দেখতে পাচ্ছেন একটা মানে পাঞ্চ ছিল, একটা ব্যাকে একটা জায়গা ছিল প্রায় 8 থেকে 10 ইঞ্চি, ওই জায়গাটাকে আমরা ব্যবহার করেছি বেডের উপরে। আমরা যেটা করেছি একটা ওপেন শেলফ করেছি, বর্ডার সিলিং করেছি বেডরুমটাতে। হ্যাঁ, আমরা বর্ডার সিলিং করেছি, স্পটলাইট দিয়ে বর্ডার সিলিং করেছি। এবং তার অপোজিটের ঠিক অপোজিটে আমরা দেখতে পাচ্ছেন এখানে ফুল পুরা টপ টু বটম ক্যাবিনেট, সাথে হচ্ছে ড্রেসিং ইউনিট আছে, এখানে আপনার স্টাডি আছে, একটু বুকশেলফ করা হয়েছে। হ্যাঁ, আর হচ্ছে এই দিকটাতে আমরা উপরটাতে যেটা করেছি এটা হচ্ছে স্টোরেজ করে দিয়েছি উপরে, যে যাতে এখানে উপরেও জিনিসপত্র রাখা যায়। সম্পূর্ণ লাইট দিয়ে দেখেই এই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার এসেছে, হোয়াইট অ্যাশ এবং একটা কাট কালারের ভালো একটা কম্বিনেশন ব্যবহার করা আছে এখানে। হ্যাঁ, ভিতরে ডান পাশে যে ওপেন শেলফগুলো দেখছেন এগুলো হচ্ছে বুক শেলফ, যেখানে আমরা বই টুকটাক জিনিসপত্র সব কিছু রাখা যাবে, উপরে স্টোরেজ করে দেওয়া হয়েছে। সো একটা বেডরুমে, এই বেডরুমটা জাস্ট একটা খাট ব্যবহার করলে আর কিচ্ছু লাগবে না আর কি। এখানে একটা ফুল হাইট ক্যাবিনেট করা হয়েছে, মাঝখানে একটা শোপিস কর্নার করেছে। আমরা ট্রেডিশনাল ক্যাবিনেট থেকে একটু বের হয়ে আসছি, একটু ক্যাবিনেটের মধ্যে একটু শোপিস কর্নার থাকলে বা একটু ওপেন স্পেস থাকলে টুকটাক বিলঙ্গিংসগুলো আমরা সবসময় এখানে রাখতে পারি। এবং এইখানেও আপনারা দেখতে পাচ্ছেন অ্যাশেরই কম্বিনেশন, অ্যাশ হোয়াইট, অ্যাশ হোয়াইট, একটা ডার্ক অ্যাশ, একটা লাইট অ্যাশ এবং একটা হোয়াইটের কম্বিনেশন করা হয়েছে। হ্যাঁ, এটা ফুল হাইট ক্যাবিনেট, প্রায় 4টা পাল্লা, ওপেন স্পেস সহ 5টা পাল্লা, মোটামুটি উপরের যে হাইটটা পুরো হাইটটাকে মাথায় রেখে কাজ করা হয়েছে। তো এই বাসার যে থিমটা ছিল, হোয়াইট ছিল, অ্যাশ ছিল এবং কিছু কাট কালারের কম্বিনেশন ছিল। আমরা যদি এখন আরেকটা বেডরুমে যাই, সেকেন্ড মাস্টার বেডে যাই, এই মাস্টার বেডের রুমে যেটা হচ্ছে, এই মাস্টার বেডরুমে যদি লাইটগুলো জ্বালিয়ে দেই, এখানে যেটা হচ্ছে উপরে বর্ডার সিলিং, এই দিকটাতে, ঠিক এই দিকটাতে যেটা করা হয়েছে,
এই ডেকটাতে ফুল হাইট ক্যাবিনেট করা আছে। এই জায়গাটা আমি যেটা দেখতে দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার অ্যাশ এবং হোয়াইটের কম্বিনেশন। হ্যান্ডেলগুলো একটা ব্ল্যাক, আপনারা দেখতে পাচ্ছেন আমার রিফ্লেকশন দেখা যাচ্ছে। তো মিরর ফিনিশিং, হ্যাঁ, আমাদের প্রায় ডোকো পেইন্টের পুরো মিররের মতো ফিনিশিং হয়। সো এটার লংজেভিটি যথেষ্ট ভালো, এটা আপনি হালকা ভিজা ন্যাকড়া দিয়েও মুছতে পারবেন, এতে আপনার কেবিনের কোনো সমস্যা হবে না। নর্মালি কেবিনেটে যদি ধারালো কোনো কিছু যদি খোঁচা না থাকে, খোঁচা না লাগে, এগুলোতে কোনো কিচ্ছু হবে না। 20-30 বছরেও কোনো প্রবলেম হবে না, জাস্ট মেনটেনটা করতে হবে খুব কেয়ারফুলি, যেভাবে ব্যবহার করলে ভালো হয়। আর উপরে যেটা বর্ডার সিলিং করেছি এই দেওয়ালটাতে, আমরা একটা অ্যাশ কালার ব্যবহার করেছি। এটা বেড হেড, বেডটা এদিকে থাকবে, এদিকে বেডটা থাকবে, তাই আমরা একটা ডিফারেন্ট কালার ব্যবহার করেছি। সো এটা হচ্ছে আমাদের একটা মাস্টার বেড, ফুল হাইট ক্যাবিনেট, অ্যাশ এবং হোয়াইটের কম্বিনেশনে। এবং আমরা এখন যাব এই বাসার সবচেয়ে সুন্দর জায়গা, সেটা হচ্ছে কিচেন। কিচেনটা সুন্দর কেন বলছি, কিচেন থেকে একটা ভিউটা খুব সুন্দর, পুরা শহরের একটা ভিউ পাওয়া যায়, পুরসভা শহরের একটা ভিউ। কিচেনটা করা হয়েছে HPL দিয়ে, হ্যাঁ, আপনি দেখতে পাচ্ছেন। আমি যদি একটু লাইটগুলো খুব করছে, আমি একটু লাইটগুলো দেখি, হ্যাঁ, এটা যদি আপনি দেখাই, এটা হচ্ছে একটা ফুল কিচেন। হ্যাঁ, এটা হচ্ছে উপরে গোল্ডেন এবং শ্যাম্পেন করা, একটা শ্যাম্পেন এজিং দিয়ে করা HPL-এর একটি কিচেন। উপরে আপার ক্যাবিনেট করা হয়েছে, মিডিল পোর্শনে একটা ক্যাবিনেট করা হয়েছে, ভিতরে লাইটিংয়ের ব্যবস্থা আছে, এবং বরাবরই লোয়ারে যেভাবে থাকে সেভাবে HPL-এর কিচেন করা হয়েছে। হ্যাঁ, একটা মার্বেল গ্রানাইট দেওয়া হয়েছে ব্ল্যাক কালারের, এবং ঠিক অপোজিটেই দেওয়া হয়েছে মিডিল পোর্শন এবং হচ্ছে টপ পোর্শনটা। হ্যাঁ, সম্পূর্ণ একটা গোল্ডেন কালারে আপনি দেখতে পাচ্ছেন, একটা সুন্দর একটা গোল্ডেন কালারের, গ্লেজি গোল্ডেন, গ্লিটার গোল্ডেন দিয়ে ব্যবহার করা হয়েছে। এবং এটা এজিংগুলো আমরা যেটা ব্যবহার করেছি, অ্যালুমিনিয়ামের এজিং, এগুলো দিয়ে আমরা মুড়ে দিয়েছি, এগুলো পানিতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আপনারা যারা প্রশ্ন করছেন আমাদের লাইভে, আপনার প্রশ্ন করতে থাকে, আমাদের এক্সিকিউটিভ যথাসময়ে আপনারা অ্যান্সার দিয়ে দেবে। সো আমরা, এটা হলো আমাদের কিচেন, হ্যাঁ, HPL-এর কিচেন। সো এই ছিল মোটামুটি আমাদের টাঙ্গাইলের প্রজেক্টের আপডেট। অনেকে আমাদের প্রশ্ন করে থাকেন যে আপনারা কি ঢাকার বাইরে কাজ করেন, হ্যাঁ, আমরা ঢাকার বাইরে কাজ করি, আমাদের ঢাকার বাইরের ভিজিট চলছে শরীয়তপুরে, নেক্সট টাইম ইনশাল্লাহ আমরা শরীয়তপুরে কাজ আছে আমাদের, ইনশাল্লাহ আমরা আরও ঢাকার বাইরের প্রজেক্ট নিয়ে খুব আগ্রহী, ঢাকার বাইরের প্রজেক্ট করতে, এবং ইন্টেরিয়রটা শুধু ঢাকা বেজ না, সারা বাংলাদেশে আমরা ছড়াই দিতে পারি, এবং চিত্র ইন্টেরিয়রের সাথে যেন পুরো ইন্টেরিয়র ইন্ডাস্ট্রিটা গ্রো যেভাবে করছে সেভাবে যেন গ্রো করতে পারে, এবং আপনাদের কাস্টমারদের সকল চাহিদা যেন আমরা মিট আপ করতে পারি। সো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চিত্রন ইন্টেরিয়র লিমিটেডের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।